মানুষ যখন বিয়ে ফিয়ে হয়ে যায় তারপরে অনেক রকম কিছু দেখা যায়, তো এম স্পোর্টসে এরকম কিছু একটা দেখা যায়। গাইস তোমাদের জন্য একটা আপডেট ছিল, অ্যান্ড এটা একটা অনেক বড়ই আপডেট। হবে নাকি? চলো চলো, এই তো জিও, আসো আসো। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আমি আজকে যাচ্ছি, আজকে বেঙ্গলি ব্লগ হচ্ছে, অনেক ভাইরা রিকোয়েস্ট করেছে, তো ভাবলাম একটা ব্লগ হিন্দিতে দিয়েছি এই উইকে মানডে। তোমরা যদি না দেখে থাকো তো দেখে নাও, আই বাটনে ওপরে এই সাইড বা এই সাইডে একটা লিঙ্ক আসবে, তো ট্যাপ করে দেখতে পারো। সানডে রাইডার ব্লগ ছিল ওটা, আর আজকে হবে এমনি একটা রেগুলার ব্লগ, সিটি রাইড। অ্যান্ড কোথায় যাচ্ছি, কিছু কারণেই যাচ্ছি, কেন যাচ্ছি কী যাচ্ছি সব আগে আগে বলবো। এ আমার বোসা বহুত ভালো, মতলব অনেকে বলছিল যে লাস্ট মতলব ভিডিওতে বোসা কেন নিয়ে যাও, জাস্ট ডিউকটা নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কোনদিন ওকে স্যান্ডার রাইডে নিয়ে যায়নি, তাই নিয়ে গেছিলাম ডিউকটাকে। তো এদিকে ডিউক অ্যান্ড এদিকে বোসা, অ্যান্ড এই যে জায়গাটা আছে এই জায়গাটা বহুত ভালো বলতে হয় কি ইয়ে জায়গা কিসলে ইয়ে কুয়া এক, মানে এটা কি কুয়া? তো এটা কুয়া না, এখানে ফোয়ারা করানোর জন্য এরকম জায়গাটা করা হয়েছে। তো পুরো বাড়ির কাজ এখানে কমপ্লিট হয়নি, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, 80-90% কমপ্লিট হয়ে গেছে। তো উপরটা দেখাবো নেক্সট কোনো ব্লগে, দেখাবো কী বাকি আছে না আছে। উপরটা কমপ্লিট হয়ে গেল, এটা কিছু একটা করবো। তো ওই আজকে বাংলা ব্লগ হচ্ছে, মানে এতজন কমেন্ট করেছিল, আমি ভেবেছিলাম যদি 400+ কমেন্ট আসে, 300+, তো বাংলা ব্লগ উইকে একটা করে দেবো, কারণ এতজন বাংলায় থাকছে, যদি বাংলা ব্লগ না করে দরকার না। তো সেই হিসাবে আজকে বাংলা ব্লগ হচ্ছে, অ্যান্ড যদি এতেও যদি ভালো রেসপন্স আসে তো চেষ্টা করবো এই উইকে আবার একটা বাংলা ব্লগ করার। তো আমি আর অসীমদা যাচ্ছি আদেশদার কাছে, প্রবলেম আমার পজ করাতে হবে কারণ কালকে একটা ইভেন্টে যাবো আমরা। তো আমি অসীমদা মোটামুটি 10টা সুপার বাইক থাকবে আসলে, তো সেই জন্য আমি ভাবলাম ওয়াশ করিয়ে নিই, আর অসীমদা যাবে। তো এর ব্যাক লাইট এতেই থাকে, আলাদা করে ব্যাক লাইট থাকে না। তো চারটে লাইট একসাথে জ্বলার কারণে এখানে একটা শো করছিল, তোমরা ওই ভিডিওটা অনেকে দেখেছো হয়তো। তো অনেকে আমাকে কমেন্ট করেছিল যে ওটা আর কি তোমার লো ফিউল, কিন্তু লো ফিউল বা লো এয়ার প্রেশার ছিল না, ওটা চারটে ইন্ডিকেটার একসাথে চলছিলো, সেই জন্য এখানে ইন্ডিকেট করছিল যে সিস্টেম কিছু হচ্ছে। তো এটা বাইক না, এটা একটা রোবট, ঠিক আছে, মতলব সেন্সার পুরো ভর্তি আছে এতে। তো এই জন্যই ওখানে গিয়ে আদার ওখানে গিয়ে দেখাচ্ছি কী দেখাচ্ছিল না দেখাচ্ছিল। চলো বেরোই এম স্পোর্টস অ্যান্ড বিএমডব, এই সরি এম স্পোর্টস অ্যান্ড বুসা। তো আমার বাইক ওয়ার্ম আপ হচ্ছে, আমারটা ওয়ার্ম আপ হয়ে গেলে বেরিয়ে যাব। আমার বাইক রিজার্ভে চলে এসেছে, তেল ভরতে হবে, এত তেল খায়, তেলের দামটা আমার লাস্ট বুসা যখন ছিল এর আগের বুসাটা, তখন মতলব তেলের দাম ছিল যখন প্রথম কিনেছিলাম তখন 90-90 আশেপাশে দাম ছিল, 90-র কম ছিল, 88-85 এরকম। তখন 500 টাকা তেল ভরতাম, আধা দিন থেকে ঘুরে চলে আসতাম, তখন 1000 টাকা তেল ভরতে হয়। অ্যান্ড এই মান্থে বা ডিসেম্বরে একটা আপডেট দেবো তোমাদের, হোপফুলি দেখি কী হয়, সেই হিসাবে তোমাদের আপডেটটা দেবো। চলো দেখে একটা স্পিন, ছোট্ট স্পিন মেরে ওইদিকে চলে যাবো। ও কত ব্যাক ফায়ার মারে, মানে যারা কোনোদিন শোনেনি তারা আন্দাজা করতে পারবে না যে ফুল সিস্টেম থাকলে কত ব্যাক ফায়ার মারে। আর বুসাতে ফুল সিস্টেম না হলেও ব্যাক ফায়ার অনেকই মারে, আর তাছাড়া এম স্পোর্টস হয়ে গেলো, টেনার হয়ে গেলো, ফুল সিস্টেম থাকলে না বিশাল ব্যাক ফায়ার মারে, বিশাল। আমাকে যেতে দাও যেতে দাও যেতে দাও দাদা। বাবু হবে নাকি? চলো অনেক মজা আছে সিরিয়াসলি, মানে যখন ফুল খুলি না বুসাকে, আমি অ্যাকচুয়ালি তোমরা দেখেছো হয়তো আমি কোনোদিনই ওভার স্পিডিং করি না বা এইসব রেস টাইপের হ্যানো ত্যান এইসব জিনিস কোনোদিন প্রমোট করি না, আমি এখন করছিও না, জাস্ট ফর ফান এটা করলাম দাদা হয় সেই হিসাবে। তো
সেই জন্য। কিন্তু এই যে ফিলটা আছে না, মানে যে একদম ফুল একদম নিচে থেকে মতলব লো আরপিএম থেকে যে পুরো খোলা হয় যে হ্যাঁ এবার টানবো গাড়িটা, ওই সময় যা ফিল আসে বাইক চালিয়ে, মানে বুসা চালিয়ে হোক যে কোনো মানে সুপার বাইক চালিয়ে হোক, বুসার অ্যাকচুয়ালি ওয়েটটা বেশি তো, তো সেই হিসাবে মানে একদম পুরো মাটিটা কামড়ে চলে, তো সেই হিসাবে না মতলব কি বলবো, যে চালায় যে ভালোভাবে চালাতে জানে সেই বুঝবে কি জিনিস এটা। এখানে একটা ভালো কর্নারিং নেওয়া যাবে, মতলব এই যে এটা থাকে ও হো স্কিট স্কিট, ভালো কর্নারিং নিয়ে বেরোনো যাবে। এই যে আমি কর্নারিংটা নিচ্ছি, সামনে যদি কেউ না থাকে না এত দারুণ, এই যে চলো এই তো জিও আসো আসো, ও হো হো, যদি ওয়াসিম ভাইয়ের কাছে ক্যামেরা থাকতো না আমার যে লিনটা আসতো পেছন থেকে সলিড আসতো। দুটো ভাই মিলে বাইকটা ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে, কিন্তু অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি, সেই জন্য ভাবলাম যে আজকে করিনি, কারণ কালকে একটা ইভেন্ট আছে, ইভেন্ট বলে তো অনেক জায়গায় মানে অনেকজন মিলে যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের নেক্সট ভিডিও দেখতে পেয়ে যাবো। আর এদিকে আমার জুতোটা ভিজে গেল, অ্যান্ড তোমরা কমেন্ট করো, কমেন্ট করে বলো যে অ্যালয়টা আছে, অ্যালয়টা এই কালার করানোর পর কেমন লাগছে, আমার তো মনে হয় বেশ ভালোই লাগছে, কন্ট্রাস্টটা ভালো যাচ্ছে, তোমরা কমেন্ট করে বলো। এই যে তোমরা দেখছো এই মানে চারটে ইন্ডিকেটার চলছে, একটা দুটো তিনটে চারটে, সেই জন্য এখানে এটা আসার ইন্ডিকেটার ফল্ট, কারণ চারটে একসাথে চলছে সেই জন্য, মানে এর মধ্যে যে কোনো একটা হয় এটা নাহলে এটা, মানে এই দুটো বা ওই দুটো খুলে দিলে ওই যে ওখানে যে ইন্ডিকেটারটা মানে ইন্ডিকেশন দিচ্ছে ওটা দেবেন, তাই তো সেটাই, তো এই জন্যে আসা হয়েছিলো, সলভ হয়ে গেছে, কী হচ্ছে সেটা দেখাচ্ছে, হয় ওইটা খুলবে নাহলে এটা খুলবে। এটা হোয়াইট অ্যান্ড ব্লু আছে অ্যান্ড এটা হোয়াইট অ্যান্ড ব্লু আছে, কিন্তু দুজনের ব্লুটা অলমোস্ট সেম আমার যতটা মনে হচ্ছে, তোমাদের কী লাগে? আমার মনে হচ্ছে আমার ব্লুটা একটু ডার্ক মানে একটু ডিপ আর ওটা একটু লাইট। চলো এবার বেরোই, কারণ দুপুর হয়ে গেছে, বাইক পুরো চকচকে হয়ে গেছে, পুরো চকচকে, যে সামনে থেকে দেখবে সে বুঝতে পারবে, ক্যামেরা থেকেও বুঝতে পারবে, না বোঝার কিছু নেই, কিন্তু সামনে থেকে দেখে মজাটা বেশি আসে, কারণ বুসা একই অনেক হিউজ বাইক, বড় বাইক, তো সেই জন্য এর যা লুকস আছে আই হোপ সবাই জানো, এর অ্যাকশনটা খুব ভালো আছে বুসাতে। তোমাদেরকে খুব একটা দারুণ জিনিস দেখাবো, আশা করি তোমরা এটা আগে কোনোদিন দেখোনি, সেই জিনিসটা হচ্ছে মানুষ যখন বিয়ে ফিয়ে হয়ে যায় তারপরে অনেক রকম কিছু দেখা যায়, তো এম স্পোর্টসে এরকম কিছু একটা দেখা যায়, এর তো কোনো জায়গা থাকে না ঝোলানোর, দাদা ব্যাগও নিয়ে আসেনি, তো মিররে মোটামুটি কী আছে দাদা, এদের ফিরনি আছে, তো এম স্পোর্টসে মিররে ফিরনি ঝুলছে, এটা কিন্তু মানে আমার মনে হয় না তোমরা কোনোদিন দেখেছো বল, ওয়াইফের অর্ডার, হ্যাঁ বাড়ি থেকে অর্ডার এসে, সেই জন্যই বললাম আমি, মানে বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পর এগুলো করতে হয়, কিছু করার নেই, তো এ থেকে এটা বোঝা যায়, তো আর বোঝার কিছু নেই আপাতত, তোমরা আশা করি তোমরা সব বুঝেই গেছো, তো এটা আমি এক্সপ্লেন কিছু করতে চাই না এটা নিয়ে, কারণ সো বুঝে নাও এরকম, যাই কেন তুমি এম স্পোর্টস কেন আর এইচ টুই কেন বা যা খুশি কিনতে পারো, কিন্তু অর্ডার আসলে বাড়ি থেকে সব করতে হবে, কিছু করার নেই। গাইজ তোমাদের জন্য একটা আপডেট ছিল অ্যান্ড এটা একটা অনেক বড়ই আপডেট, তো এই আপডেটটা অনেক বড় আপডেট, তো তোমরা একটু ভালোভাবে শুনবে, কারণ এই যে জিনিসটা হয় এটা বছরে একবারই হয় অ্যান্ড লাস্ট টাইম হয়নি, তো আমরা খুবই মিস করেছিলাম সেই ইভেন্টটাকে, তো সেই ইভেন্টটার নাম হচ্ছে রেভুলেশন, তো টিম টর্নেডো আছে,
তো তাদের তরফ থেকে ইভেন্টটা অর্গানাইজ করা হয়, প্রত্যেক বছরই হয়, তোমরা জানো ডিসেম্বর জানুয়ারি করে হয়। তো লাস্ট দু বছর হয়েছিল, দু বছরই আমি গিয়েছিলাম অ্যান্ড আমার পুরো টিমই গেছিলো, আমরা সবাই থাকি ওখানে। তো এবছরও যাবো ইনশাল্লাহ, এবছরও যাবো, ফুল একদম মানে এক্সাইটেড হয়ে আছি, কারণ ওই ইভেন্টটা দারুণ ইভেন্ট হয়, একটা ফুল বাইকিং ইভেন্ট, মানে প্রপার বাইকিং ইভেন্ট যেটা হয় সেইটাই, সুপার বাইকস, বাইকস স্টান্ট বগেরা হেন তেন সব রকম যত সব জিনিস হয় আর কি, একটা এন্টারটেইন করার জন্য একটা বাইকার্স মিট আপের টাইপের। তো এবারে ওটা 2nd of January ওইটা ডিসাইড করা হয়েছে যে ইভেন্টটা হবে। তো ওইটার ভেন্যু হচ্ছে যেখানে লাস্ট টাইম হয়েছিল, তোমরা জানো অনেকে, যারা না জানো তাদেরকে বলে দিচ্ছি আমি, ওইটা আমাদের ধুলোগড় টোল প্লাজার, মানে NH6 উঠে ধুলোগড় টোল প্লাজার রাইট সাইডে পড়ে, এক্স্যাক্টলি ওই যে জায়গাটার নাম আছে, মতলব ওই যে ভেনুটা আছে, ভেনুটার নামটা স্ক্রিনের নিচে এখানে চলে আসবে, ওইটাই হচ্ছে ভেনুটার নাম। তো তোমরা সবাই ওখানে চলে এসো, যত ভাইদের দেখা করার ইচ্ছা আছে অ্যান্ড সুপারবাইক্স দেখার ইচ্ছা আছে, তাদের সাথে মিট আপ করার ইচ্ছা আছে, আমার সাথে যদি মিট আপ করার ইচ্ছা থাকে, তো সবাই আসতে পারো ওখানে, খুবই একটা ভালো ইভেন্ট হয়। তো আশা করবো তোমরা সবাই আসবে অ্যান্ড যে পাস পাওয়া যায় ওর পাস কিনতে হয়। তো পাস এখান থেকে পাবে, পাস অ্যাভেলেবেল আছে এখন অনেক। তো আপাতত আমি নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা ওই নাম্বারে কল করে নিও, যে জায়গা থেকে হোক না কেন, হাওড়া, হুগলি, বর্ধমান, এদিক সেদিক, মানে আপ টু বেঙ্গল, বেঙ্গলের বাইরেও সবাই প্রচুর আসে, প্রচুর লোকজন আসে, প্রচুর ভাইরা আসে বাইক, তোমরা একবার চেক করে নিও ডিসক্রিপশন বক্স, তাহলে তোমরা পুরো ডিটেলসটা পেয়ে যাবে, যে মানে নাম্বার দেওয়া থাকবে, তাকে কল করলে কোথায় কী পাস আছে, কোথায় কার পাস অ্যাভেলেবেল হবে, সব কিছু ওখান থেকে তোমরা আপডেট পেয়ে যাবে। দেখা হবে 2nd of January। যে অরিজিনাল যে ব্যাকলাইটটা লাগানো থাকে, ব্যাকলাইট ইন্ডিকেটর একসঙ্গে থাকে, ওটা রিমুভ করে দেওয়া হয়েছে অ্যান্ড এটা আফটার মার্কেটটা লাগানো হয়েছে, বেশ আমার মনে হয় বেশ সেক্সি লাগছে দেখতে। তো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে এটা দেখতে, আর তোমরা এটাও কমেন্ট করো যে কারা কারা আসার জন্য এক্সাইটেড আছো ইভেন্টটায় অ্যান্ড সবার সাথে দেখা করার জন্য আসতে চাও, তো কারা কারা আসবে আমাকে কমেন্টে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের সাথেও দেখা হবে, কাদের সাথে দেখা হবে না হবে। তো সেরকম এক্সাইটমেন্টটা আরও বাড়বে, যখন সবার ব্যাপারটা চলে আসে না তখন এক্সাইটমেন্টটা আরও বেড়ে যায়। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। অ্যান্ড যদি আমি বুঝতে পারি যে তোমাদের আরও মানে এটা রেসপন্সটা ভালো পায়, যে হ্যাঁ বেঙ্গলি ব্লগ তোমরা সিরিয়াসলি ভালোভাবে দেখতে চাও, আরও অনেক ব্লগ দেখতে চাও, দুটো তিনটে ব্লগ দেখতে চাও, তো আমি চেষ্টা করব ব্লগ কমাবো না, হিন্দি ব্লগও দুটো তিনটে রাখবো অ্যান্ড বেঙ্গলি ব্লগও চেষ্টা করবো সপ্তাহে দুটো করে রাখা। তো টোটাল 5টা ব্লগ, মানে বুঝতে পারছো কতটা চাপে দাঁড়ায় জিনিসটা, তাও আমি চেষ্টা করবো তোমরা যদি চাও। তো তো চলো দেখা যাক তোমাদের কী রেসপন্স আসে, সেই হিসাবে কাজটা হবে, অবস্থা বুঝে অবস্থা নেওয়া হবে অ্যাকচুয়ালি। তো ভাই চলো মিলতে হ্যায় নেক্সট কিসি আচ্ছে সব ভিডিও মে, টিল দেন বি সেফ অ্যান্ড রাইড সেফ গাইস, বাই বাই উইথ এম স্পোর্টস।